গাইবান্ধাতেও অরক্ষিত মাঠে থেমেনি শিশু কিশোরদের খেলাধুলা জেলা ক্রীড়া সংস্থা স্থানীয় লীগ টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলেও বন্ধ করতে পারেনি শিশু কিশোরদের খেলাধুলা গাইবান্ধা প্রতিনিধি রিক্তু প্রসাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সতর্কতা আর সচেতনতাই করোনা প্রতিরোধের মূল শক্তি তবে গাইবান্ধা জেলার অরক্ষিত মাঠে সামাজিক দূরত্বের ব্যারিকেড ভেঙে শিশু কিশোরদের এখনও খেলাধুলার দৃশ্য ভাবনার পালে হাওয়া দিচ্ছে শঙ্কা এদের ঘরে রাখার চ্যালেঞ্জটা নিতে হবে অভিভাবকদেরই বলছেন স্থানীয়রা প্রায় আটশো বর্গ মাইল আয়তনের গাইবান্ধা জেলা উত্তরবঙ্গের প্রাণোচ্ছল এক জনপদ এখন তা একেবারে স্থবির মাঠে নেই কোনো খেলা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে দিন কাটছে স্থানীয়দের স্কুল কলেজ অফিস আদালতের সঙ্গে জেলার ক্রীড়াঙ্গনে চলছে অনির্দিষ্টকালের লকডাউন যেহেতু আমাদের দরকার আগে সেফটি ফার্স্ট তাই আমরা আগে সেফটির দিকে চিন্তা করে আমরা কেউ মাঠ মুখে হবো না খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে আমরা বলছি যে তারা যেন এই সময়টাই অন্তত ঘরে থাকে সরকারি সিদ্ধান্ত আসছে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম আমরা বন্ধ রাখবো গাইবান্ধার স্টেডিয়াম পাড়ায় উকি দিলেই চোখে পড়ে দমবন্ধ করা পরিবেশ নারী ফুটবল লীগ ক্রিকেট লিগ আর বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস এর আয়োজন সব স্থগিত করেছে জেলা ক্রীড়া সংস্থা করোনা কালে ঘরে অবস্থান করছে মাঠের মানুষেরা মহিলা ফুটবল খেলা মহিলা ক্রিকেট তারপর হচ্ছে আমাদের টি টোয়েন্টি প্রিমিয়ার ক্রিকেট লিগ ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ টেবিল টেনিস ব্যাডমিন্টন সবগুলো খেলাই আমরা হাতে নিয়েছি কিন্তু আসলে এই মানে করোনা ভাইরাসের কারণে স্থগিত রেখেছি শাহান পাপন ডিভিসি নিউজ ডেস্ক